সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি খালিদ হাসান মিলু, সহকারী শিক্ষক বাংলা লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। তো আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বই নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে হচ্ছে তোমাদের নতুন বছরে তোমাদেরকে নতুন ক্লাসে উত্তীর্ণ করা হয়েছে। নতুন ক্লাসে এসে নতুন বই পেয়ে তোমরা অনেকেই খুবই খুশি এবং আনন্দিত। সে আনন্দটাকে আরো একটু ভাগাভাগি এবং শেয়ার করে নেওয়ার জন্য তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে আমি উপস্থিত হয়ে গেছি। আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রত্যাশা রাখবো যে পুরো ক্লাসটি দেখে তোমরা বিষয়টি সুন্দরভাবে দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো আজকে তোমাদের যে ক্লাসটি হবে প্রথম ক্লাস হিসেবে তোমাদের, সেই ক্লাসে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ হচ্ছে আজকের ক্লাসটির মাধ্যম দিয়ে তোমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর কিভাবে করবে এবং খাতাতে তোমরা নিজেকে কিভাবে উপস্থাপন করবে সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। তো একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে আমরা যা কিছু শিখি সবকিছু যদি আমরা সুন্দরভাবে এবং ভালোভাবে উপস্থাপন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু খুব একটা বেশি ভালো হতে চাইবে না বা হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু এটা মনে রাখতে হবে যে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে যে সকল বইগুলো পড়ে থাকি, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী বা এসএসসি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা দিতে যাই, বাংলা প্রথম পত্র হোক অথবা বিজিএস হোক অথবা অন্যান্য যে কোনো সাবজেক্ট, বিজ্ঞান হোক, যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেই সাবজেক্টের পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে গেলে প্রথম পত্রের ক্ষেত্রে আমাদেরকে এটা দেখতে হয় যে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নগুলোকে কিভাবে উপস্থাপন করে থাকি। তো সচরাচর আমরা যেভাবে সৃজনশীল প্রশ্নগুলোকে লিখে থাকি সেভাবে লিখলে আমাদের মার্কস গুলো ততটাও বেশি ভালো হয়ে থাকে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে উপস্থাপন করলে আমাদের মার্কস গুলো আরো বেশি সুন্দর হতে পারে, আরো বেশি ভালো হতে পারে এবং আমাদের খাতাগুলো আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, সেই দিকটা নিয়ে আজকে আলোচনা করবো। কারণ হচ্ছে পরীক্ষায় যখন তুমি পরীক্ষা দিবে বা বোর্ড পরীক্ষায় গুলো অংশগ্রহণ করবে, তখন তোমার শারীরিক গঠন থেকে শুরু করে তোমাদের মুখ, ফেস, ভঙ্গি বা কোনো কিছুই কিন্তু সেই জায়গায় কাউন্ট হবে না। সেই জায়গায় একটা জিনিসই কাউন্ট হবে, তোমার খাতাটা কতটা বেশি সুন্দর হয়েছে, কতটা বেশি ভালোভাবে তুমি নিজেকে উপস্থাপন করতে পেরেছো। তো পুরো বছরটা জুড়েই আমরা হচ্ছে আমাদের বই থেকে যা কিছু জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান অর্জন, অর্জিত জ্ঞানগুলোকে আমরা যদি সঠিকভাবে সঠিক জায়গায় উপস্থাপন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের মার্কসের ক্ষেত্রে কোনোই লাভ হয়ে আসবে না। তো সেক্ষেত্রে যা কিছু জ্ঞান আমরা পুরো বছরে পুরো ক্লাসটা জুড়ে আমরা শিখতে থাকব, সেই পুরো ক্লাস জুড়ে শিখতে থাকা জ্ঞানগুলোকে আমরা কিভাবে উপস্থাপন করব, কিভাবে উপস্থাপন করলে সেটা সব থেকে বেশি সুন্দরভাবে আমরা খাতায় দেখাতে পারবো এবং আমরা নিজেরা যারা ক্লাসগুলো আমাদের অনলাইন ক্লাসগুলো করছি, এই অনলাইন ক্লাস করার পরেও আমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারি, কিভাবে খাতায় নিজেকে উপস্থাপন করতে পারি, সেইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে লিখব বা কিভাবে লেখা যায়, সেই কিভাবে লিখলে আমরা হচ্ছে স্যারদেরকে কন্ট্রোল করতে পারি, স্যারদের কলমটাকে কন্ট্রোল করতে পারি, সেই জায়গাটা আমরা দেখব। স্যারদের কলমকে কন্ট্রোল করা বলতে হচ্ছে স্যার তোমাকে খাতায় নম্বর দিতে বাধ্য হবেন তোমার উপস্থাপন দেখে। তুমি এতটা, তুমি ধরো খুব বেশি ভালো লিখতে পারো না কিন্তু তোমাদের, তোমার উপস্থাপন অনেক বেশি সুন্দর, তাহলে কিন্তু তুমি ভালো মার্কস পেতে পারো, ঠিক আছে? তো অনেকটা বলে যে হচ্ছে স্ট্র্যাটেজি, পরীক্ষার খাতায় তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তো সেই স্ট্র্যাটেজিগুলো কি কি বিষয়ে হতে পারে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা আজকে দেখে নিতে চাই। তো সৃজনশীল প্রশ্নগুলো কেমন হয়, সৃজনশীল প্রশ্নগুলো যখন আমরা আলোচনা করবো, দেখো সৃজনশীল প্রশ্নগুলো কেমন হয়, সৃজনশীল প্রশ্নগুলো সবার শুরুতেই হচ্ছে একটা উদ্দীপক, উদ্দীপক দেওয়া থাকে সবার শুরুতে, একটা কি দেওয়া থাকে, উদ্দীপক দেওয়া থাকে। উদ্দীপকের পরে দেওয়া থাকে ক নম্বর প্রশ্ন, খ নম্বর, গ নম্বর এবং হচ্ছে ঘ নম্বর। এক্ষেত্রে ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে থাকে হচ্ছে 1 মার্কস, খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে থাকে হচ্ছে 2 মার্কস, গ নম্বর ক্ষেত্রে থাকে হচ্ছে 3 মার্কস এবং ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে থাকে হচ্ছে 4 মার্কস। কত, এক নম্বরে হচ্ছে কত থাকে বলো, এক নম্বরে থাকে হচ্ছে 1 মার্কস, ক নম্বরে তারপর হচ্ছে 2 মার্কস, তারপর 3, তারপর হচ্ছে 4। এক্ষেত্রে
আমাদের উদ্দীপকগুলো এমন ভাবে দেওয়া থাকে যে আমাদের পাঠ্যপুস্তকের ভেতরে যেই ধরনের গল্পগুলো কবিতাগুলো আমরা পড়াশোনা করব, গল্প কবিতাগুলো পড়বো বা হচ্ছে অন্যান্য বইয়ের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো পড়বো, সেইগুলো থেকেই সেগুলোর সাথে সম্পৃক্তই বা পাঠ্যপুস্তকের সাথে সম্পৃক্ত জ্ঞানটাকে নিয়েই আমাদের অন্য একটা বিষয়ে বানিয়ে কোনো প্রকারের কোনো উদ্দীপক আমাদের দেওয়া থাকবে। তো সেই উদ্দীপকের সাথে সম্পৃক্ত রেখেই আমাদের পাঠ্যপুস্তক বইয়ের হচ্ছে কিছু বই থেকে কিছু প্রশ্ন তৈরি করে দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমাদেরকে কি কি দেওয়া থাকে, ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে একটা শর্ট প্রশ্ন দেওয়া থাকে, সেই শর্ট প্রশ্নটা শুধুমাত্র এক কথায় উত্তর প্রদান করে দিতে হয়। এক কথায় মানে হচ্ছে যে এই প্রশ্নের উত্তর, যেমন ধরো আমাদেরকে বলা হলো যে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, তাহলে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে, এটা উত্তর। তো সেক্ষেত্রে তোমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা এইভাবে করতে পারো যে হচ্ছে 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, তুমি শুধুমাত্র 1899 লিখলেই সেই জায়গায় হচ্ছে তুমি 1 মার্কস পেয়ে যেতে পারো। কিন্তু ভালো স্টুডেন্টের পরিচয় দিতে গেলে খাতার ক্ষেত্রে তুমি যখন খাতায় লিখতে যাবে তখন তোমাদেরকে মনে রাখতে হবে এই জায়গায় শুধুমাত্র এই উত্তরটা শর্টকাট করে লেখার প্রয়োজন নাই, এই জায়গায় ক নম্বর প্রশ্নের উত্তরটা তুমি লিখবে হচ্ছে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে, পুরোটাই লিখে দিবে ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে। এরপরে দেখো খ নম্বর প্রশ্ন যেটা আছে সেই খ নম্বর প্রশ্নটা হচ্ছে একটা প্রশ্ন দেওয়া থাকে যে প্রশ্নের উত্তরটা একটু ডিটেলসে লিখতে হয়, মানে টিকা আকারে লিখতে হয়, টিকা আমরা যেভাবে লিখি সেই টিকা আকারে খ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হয়। তো সেই জায়গায় এই খ নম্বর প্রশ্নের যে উত্তর যেটা আছে সেই প্রশ্নের উত্তরটা তোমরা হচ্ছে যে মোট যাদের হাতের লেখা একটু বড় বড় তোমরা হচ্ছে বড় বড় করে বর্ণগুলো লিখো সেই বা শব্দগুলো লিখো তারা একটু চেষ্টা করবে যে 6 লাইনের ভিতরে এই তোমাদের এই যে টিকাটা সেই টিকাটা শেষ করে দেওয়ার জন্য, কিন্তু যাদের হাতের লেখা ছোট তারা এটা করবে যে হচ্ছে 4 লাইনের ভিতরে তোমাদের সেই টিকা লেখাটা যেন শেষ হয়ে যায় সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। কারণ আমাদের এই পুরো যে সৃজনশীল প্রশ্নটা আছে ক খ গ ঘ এই পুরোটার উত্তর হচ্ছে আমাদের কত মার্কস, 10 মার্কস। তো 10 মার্কস একটা নির্দিষ্ট সময় আমাদের দেওয়া থাকে, সেই নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আমাদেরকে এই 10 মার্কসের উত্তরটা আমাদেরকে করে দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে কোথায় কোনটা কিভাবে করব সেই দিকে আমাদের খাতায় কিভাবে উপস্থাপন করতে হবে সেই দিকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সবার শুরুতে দেখো তোমাদেরকে যে খাতাটি দেওয়া থাকবে ধরো এইটা তোমাদের খাতা, খাতার শুরুতেই চেষ্টা করবে যে কলম দিয়ে তোমাদের হচ্ছে খাতার যে মার্জিন টানো সে মার্জিনটা যেন হচ্ছে খাতায় কলম দিয়ে না টানা হয়, ঠিক আছে। বোর্ড পরীক্ষাগুলোর ক্ষেত্রে কলম দিয়ে টানলে হয় কি যে হচ্ছে মার্জিনের যে কালিগুলো সেই কালিগুলো এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় লেগে গেলে খাতাগুলো একটু দেখতে পরবর্তীতে খারাপ হয়ে যায়, কারণ অনেক পরে যখন খাতাগুলো দেখা হয় খাতাগুলো কিন্তু একটু খারাপ দেখায়। তো সেক্ষেত্রে খাতাগুলো যেন সুন্দর হয় সুন্দরভাবে উপস্থাপনের জন্য 2B পেন্সিলের হচ্ছে তোমরা নিয়ে একটু মার্জিন গুলো টেনে নিতে পারো। তো শুরুতে হচ্ছে মার্জিন টেনে নিলে তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় খেয়াল করবে মার্জিন টেনার পরে হচ্ছে তোমরা লিখো যে 1 নম্বর প্রশ্নের উত্তরটাকে তোমরা লিখো হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, এরকম লিখো না 1 নং প্রশ্নের উত্তর। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে 1 নং শব্দটা না ব্যবহার করতে, কারণ নং শব্দের অর্থ হচ্ছে প্রতীক অর্থে ব্যবহার করা হয়। তো আমরা নং ব্যবহার না করে এই জায়গায় ব্যবহার করবো যে 1 নম্বর, 1 নম্বর প্রশ্নের উত্তর। এবং আরেকটা জিনিস একটু লক্ষ্য করবে আমরা কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর লেখার পরে আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি, তাহলে এই জিনিসটার নাম কি বলতো, এই জিনিসটা হচ্ছে যে আমাদের বাংলা বর্ণমালায় বিসর্গ চিহ্ন। চিহ্ন কি আসলে এটা না, এটা চিহ্ন না, এটা হচ্ছে বিসর্গ বর্ণ, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে এই চিহ্নটাকে আমরা বিসর্গটাকে চিহ্ন হিসেবে ব্যবহার করি। তো আমাদেরকে মনে রাখতে হবে যে বিসর্গ চিহ্নটা আমাদের ব্যবহার করা যাবে না, আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে কোলন। কোলন আর বিসর্গ দুইটা হচ্ছে আলাদা জিনিস, আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে কোলন, বিসর্গ ব্যবহার করা যাবে না। তারপরে তুমি ক নম্বর প্রশ্নের উত্তর যেটা আছে যেটা 1 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে, সেই প্রশ্নের উত্তরটা তোমরা কোথায় থেকে শুরু করবে সেটা একটু দেখাই তোমাদেরকে। দেখো যে আমরা অধিকাংশ জনই মার্জিনের পূর্বে কিন্তু এই ক নম্বর প্রশ্নের উত্তর এখানে কটা দিয়ে দিই, তারপরে লিখি যে এখানে এখান থেকে উত্তর লেখা শুরু করি।
আবার অনেকে আছে কোন নম্বর এখানে না দিয়ে কোন নম্বর এখানে দেয় দেওয়ার পর এখান থেকে উত্তরটা শুরু করে আবার অনেকে আছে এই জায়গায় কোন নম্বর উত্তরটা দিয়ে এখান থেকে প্রশ্নটা শুরু করে তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের পদ্ধতিটাকে যদি আমরা ব্যবহার করি যে পদ্ধতিটা ব্যবহার করলে আমাদের খাতাটা সবথেকে বেশি সুন্দর দেখাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো আমরা সেই দিকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দেব যে খাতাটা সবথেকে বেশি সুন্দর দেখায় তুমি যদি খাতায় প্রশ্নের উত্তরগুলো শুরু করো এখান থেকে জাস্ট 4 থেকে 5 আঙ্গুল পরিমাণ 4 থেকে 5 আঙ্গুল পরিমাণ হচ্ছে তোমার যে ইয়েটা আছে সেটা বাদ দিবে স্পেস দিবে দেওয়ার পরে কোন নম্বর প্রশ্নের উত্তরটা এই জায়গায় লিখবে কোন নম্বর উত্তর এখান থেকে লিখবে তারপরে এখান থেকে শুরু করে আবার হচ্ছে মার্জিনের কাছে এসে এখানে শেষ করে দিবে তারপরে আরেকটা জিনিস খেয়াল করবে ক থেকে খ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো খ নম্বর প্রশ্নের উত্তরটা লিখবো আমরা হচ্ছে এই যে ক নম্বর প্রশ্নের উত্তরটা আমরা লিখেছি ক নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখেছি ক থেকে প্রায় যখন ক নম্বর প্রশ্নের উত্তরটা শেষ হয়ে গেল তার থেকে দুই দুই লাইন ফাঁকা দিয়ে আবার খ নম্বর প্রশ্নের উত্তরটা এই যে তোমাদের লাইন যেখানে আছে এখানে কিন্তু ফাঁকা দিতে হবে শুরুতে ফাঁকা দিয়ে এখান থেকে লাইনটা শুরু করে এখান থেকে আবার প্রশ্নের উত্তরটা শুরু করে দিই তোমরা দিয়ে আবার এই যে এখান থেকে লিখবে হচ্ছে চারটি লাইনে তোমাদের প্যারাগ্রাফ করে চার লাইনের প্যারাগ্রাফ করে খ নম্বর প্রশ্নের উত্তরটা এই জায়গায় শেষ করবে তো এবার আসলে হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তরটা চার লাইনের মধ্যে কারণ এটা দুই মাস আছে দুই মাসের জন্য আমি কত বেশি লিখতে পারবো এবার আসলে গ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখব গ নম্বর প্রশ্নের উত্তরটা ঠিক একই রকম ভাবে এই জায়গায় লিখবো গ নম্বর প্রশ্নের উত্তরে আমাদের হচ্ছে যে মাস কত আছে মাস আছে হচ্ছে আমাদের তিন তো তিন মার্কের জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে হচ্ছে প্রতি এক প্যারা চার লাইন করে মোট তিনটি প্যারাগ্রাফে তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তরটা শেষ করবে তিনটি প্যারাগ্রাফ যখন থাকবে তখন তিন মার্কস দিতে তোমার শিক্ষক তোমাকে বাধ্য হবে শিক্ষকের কলমটাকে তুমি হচ্ছে যে নিজে থেকে কন্ট্রোল করা খাতার মাধ্যম দিয়ে কন্ট্রোল করার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু তোমার মস্তিষ্কের ভিতরে বা তোমার স্যারের মস্তিষ্কের ভিতরে তুমি ঢুকিয়ে দিতে পারো তিনটি প্যারাগ্রাফ যখন হয়ে যাবে সেই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো এসে যাবে তো গ নম্বর প্রশ্নের উত্তরটা এখানে চার লাইন ফাঁকা দিয়ে উত্তরটা শুরু করবে উত্তর শুরু করে ধরো এক লাইন দুই তিন চার এই যে চারটা লাইনে একটা প্যারাগ্রাফ করলো তারপরে আবার দুই লাইন ফাঁকা দিয়ে আবার হচ্ছে এক দুই তিন চার আবার চারটি লাইন তুমি লিখো আবার এক এক এটা হচ্ছে নাম্বার ওয়ান প্যারাগ্রাফ এটা হচ্ছে নাম্বার টু প্যারাগ্রাফ এবং হচ্ছে নাম্বার থ্রি প্যারাগ্রাফে গিয়ে এই পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় গিয়ে আবার চারটি লাইনে তুমি হচ্ছে তৃতীয় প্যারাগ্রাফটা শেষ করবে এখন কথা হচ্ছে তিনটি প্যারাগ্রাফে আসলে তুমি লিখবেটা কি ঠিক আছে সেই বিষয়টা তোমাদেরকে আমি একটু বলে দিই যে তিনটি প্যারাগ্রাফে কি লিখতে হবে প্রথম প্যারাগ্রাফ যেটা আছে সেই প্রথম প্যারাগ্রাফে সম্ভবত সবগুলোই তোমাদের হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তরে দেখানো হয় যে উদ্দীপকে এই জিনিসটি দেওয়া আছে উদ্দীপকের সাথে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের কোন জায়গাটার বা কোন দৃশ্যটার মিল আছে সেই মিলটা বা সাদৃশ্যটা তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয় যে অমুক জিনিসের সঙ্গে অমুক জিনিসের সাদৃশ্য আছে কিনা বা সেই জিনিসটা তুমি খুঁজে বের করো তো সেক্ষেত্রে সাদৃশ্য প্রায় গ নম্বর প্রশ্নের উত্তরটা যেরকমই থাক না কেন সাদৃশ্য তোমাদেরকে খুঁজে বের করতে হয় তো সেক্ষেত্রে গ নম্বর প্রশ্নের উত্তরে তোমরা লিখবে যে হচ্ছে প্রথমে উদ্দীপকটাকে সরাসরি না লিখে উদ্দীপকের মূল ভাবটা প্রথম প্যারাগ্রাফের মধ্যে লিখে ফেলবে তারপরে উদ্দীপকের সঙ্গে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের কোন অংশটুকুর মিল আছে সেই অংশটুকু তোমরা হচ্ছে দুই নম্বর প্যারাগ্রাফে লিখবে এবং তৃতীয় প্যারাগ্রাফ যেটা আছে সেই তৃতীয় প্যারাগ্রাফে তুমি উদ্দীপক এবং হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের অন্তর্ভুক্ত যে অংশটুকু মিলছে সেই দুইটা অংশ কোন কোন জায়গায় মিল আছে কারণ গ নম্বর প্রশ্নের উত্তরে চাওয়াই হয়েছে সাদৃশ্য কোন কোন জায়গায় মিল আছে সেই সাদৃশ্যটা তৃতীয় প্যারাগ্রাফে লিখে তোমার গ নম্বর প্রশ্নের উত্তরটা তুমি শেষ করবে ঠিক একই রকম ভাবে ঘ নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মনে রাখবে পরীক্ষায় যেভাবে উপস্থাপন করবে ঠিক একই রকম ভাবে ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে ঘ নম্বরটা তোমরা লিখবে হচ্ছে এই জায়গায় এখান থেকে একটু ফাঁকা দিয়ে লিখবে ঠিক আছে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে তুমি দুই লাইন তিন লাইন করে ফাঁকা দিবে পরের প্যারাগ্রাফ শুরু করার জন্য যেন বুঝতে পারা যায় তুমি গ নম্বর কোথায় শুরু করেছো ঘ নম্বর কোথায় শুরু করেছো অনেকে এরকম লিখে যাচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর বৃহৎ আকৃতির হয়ে গেছে ঘ নম্বর প্রশ্নের উত্তর আরো বেশি ছোট হয়ে গেছে সেক্ষেত্রে এই যে আমাদের বড় এবং ছোটর যে বিষয় তিন মার্কের প্রশ্নের জন্য তুমি দুই পৃষ্ঠা লিখেছো আর চার মার্কের প্রশ্নের উত্তরের জন্য তুমি লিখেছো এক পৃষ্ঠা তাহলে তার হলো না সেক্ষেত্রে সেই জিনিসটা মেনটেন করার ক্ষেত্রেও আমরা যদি প্যারাগ্রাফ করে লিখি যে হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর তিনটি প্যারাগ্রাফে লিখবো চার লাইন করে এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর লিখবো হচ্ছে চারটি প্যারাগ্রাফে
চার লাইন করে একটি প্যারাগ্রাফ, তাহলে দেখবে যে হচ্ছে ঘনম্বরের থেকে ঘনম্বরটা বড় হচ্ছে এবং সিকোয়েন্স মেইনটেইন প্লাস তোমাদের হচ্ছে টাইম মেইনটেইনটাও কিন্তু ঠিক থাকবে এই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ঘনম্বর প্রশ্নের উত্তরটা তোমরা হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা দিবে হচ্ছে চারটি লাইনে, তারপরে আবার দুই লাইন ফাঁকা দাও, দিয়ে আবার হচ্ছে লিখো হচ্ছে চারটি লাইনে, তারপরে আবার হচ্ছে তুমি ফাঁকা দাও, দিয়ে আবার লিখো হচ্ছে চারটি লাইনে। এখন কথা হলো যে এই চারটি প্যারাগ্রাফের ভিতরে কোন প্যারাগ্রাফে তুমি কোন জিনিসটা লিখলে সিকোয়েন্স মেইনটেইন ঠিক থাকবে। গণনার প্রশ্নের উত্তরও তোমাদেরকে আমি বলেছি কোন জায়গায় কোন জিনিসটা লিখবে। ঠিক একই রকম ভাবে গণনার প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও প্রথম প্যারাগ্রাফে লিখবে হচ্ছে উদ্দীপকের মূল ভাব, সরাসরি উদ্দীপক তুলে দিবে না, বারবার একটা কথা বলি সরাসরি উদ্দীপকটাকে তুলে দিবে না, শুরুতে লিখবে হচ্ছে উদ্দীপকের মূল ভাবটা, তারপর উদ্দীপকের সঙ্গে কোন বিষয়বস্তুটার মিল আছে তোমাদের পাঠ্যবস্তু বইয়ের অন্তর্ভুক্ত সেটা লিখবে হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফে, এবং তৃতীয় প্যারাগ্রাফে লিখবে যে হচ্ছে দেখো ঘনম্বর প্রশ্নের উত্তরে সবসময় চাওয়া হয় যে হচ্ছে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের মিল আছে কিনা, এই মিল থাকার পরে তোমার মতামতটা কি, তুমি কি ধরনের মতামত পোষণ করছো সেই বিষয়টার দিকে, বা উদ্দীপক ঠিক বলেছে কিনা সেই বিষয়গুলোই কিন্তু চাওয়া হয়, বেশিরভাগই মতামত চাওয়া হয়। তো সেক্ষেত্রে দুইটা জিনিসের সাদৃশ্য বৈসাদৃশ্য গুলো হচ্ছে তিন নম্বর প্যারাগ্রাফে, এবং চার নম্বর প্যারাগ্রাফে হচ্ছে তুমি তিন লাইন অথবা চার লাইনের ভেতরে তোমার নিজস্ব মতামতটাকে ওই জায়গাটুকুতে চার নম্বর প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করে দিবে, তাহলে দেখবে যে হচ্ছে ঘন নম্বর প্রশ্নের উত্তরটা নির্দিষ্ট সময়ের ভিতরে একদম সঠিক উত্তরটা তুমি তোমার সৃজনশীল প্রশ্নের হয়ে তুমি এই জায়গায় পরীক্ষার খাতে উপস্থাপন করতে পারছো। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ধরো গড় নম্বর প্রশ্নের উত্তর লিখতে লিখতে তোমাদের হচ্ছে যে পাতাটা আছে যে পাতা লিখছো এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় চলে গিয়ে ধরো একটি খাতাকে তিন ভাগ করলে তিন ভাগে দুই ভাগে তোমাদের গড় নম্বর প্রশ্নের উত্তরটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে পরীক্ষার খাতা স্ট্র্যাটেজি হলো যে ঘন নম্বর প্রশ্নের উত্তরটা এই জায়গায় যদি আমি শুরু করি আরো চার লাইন ফাঁকা দিয়ে তাহলে এক লাইন লেখার সুযোগ পাচ্ছি আমি, তাহলে আমাদের স্ট্র্যাটেজি তো ঠিক থাকছে না। সেক্ষেত্রে মনে রাখবে যদি একটি পাতা তিন ভাগের দুই ভাগ অংশ শেষ হয়ে যায় তাহলে ঘন নম্বর প্রশ্নের উত্তরটা পর পৃষ্ঠা দৃষ্টপ দিয়ে পরের পৃষ্ঠায় গিয়ে ঘন নম্বর প্রশ্নের উত্তরটা শুরু করে দেবে, তাহলে হবে কি তোমার খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং তুমি খাতাটা এতটা বেশি সুন্দর হবে যে তোমার হাতের লেখাও যদি খারাপ হয় তুমি যদি এই স্ট্র্যাটেজি গুলো যদি মেনটেন করতে পারো হাতের লেখা নিয়ে টেনশন করে, কারণ তোমার শিক্ষক জানেন যে সবার হাতের লেখা সুন্দর হবে না, ঠিক আছে, তো কিন্তু তোমাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কাটাকাটি কম করতে হবে, তাহলে দেখবে যে তোমার খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং তোমার শিক্ষক তোমার হাতের লেখা খারাপ হলেও যদি তোমার বর্ণগুলো বুঝতে পারা যায় অক্ষরগুলো বুঝতে পারা যায় তাহলে কিন্তু তোমাকে ফুল মার্কস দিতে তিনি বাধ্য হবে। তো সেক্ষেত্রে তোমার নিজের স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি তোমার শিক্ষকের যে হচ্ছে মস্তিষ্ক এবং তার কলম সেটাকে কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। তো আমি যে আজকে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে কিভাবে প্রশ্নের উত্তরগুলো খাতায় উপস্থাপন করবে এবং কিভাবে সব থেকে বেশি ভালো মার্ক্স নিয়ে আসতে পারো বাংলার ক্ষেত্রে সেই স্ট্র্যাটেজিটা নিয়ে আজকে সৃজনশীল যে প্রশ্ন সম্পর্কিত যে আলোচনা সেই আলোচনাটা করলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা সকলেই আজকের এই ক্লাসটির মাধ্যম দিয়ে সৃজনশীল প্রশ্নগুলোকে কিভাবে লিখবে সেই লিখার একটি ডেমো দাঁড় করিয়ে তোমাদের প্রথম যে অধ্যায়টি আছে সে বা প্রথম যে গল্পটি আছে বা কবিতাটি আছে যে কোনো একটি প্রশ্ন নিয়ে তোমরা সকলে লিখবে, লেখার পরে সেগুলো হচ্ছে আজকের যে ক্লাসটি হচ্ছে সেই ক্লাসের কমেন্টে তোমরা হচ্ছে যেভাবে লিখেছো সেই লেখাগুলো একটু ছবি তুলে কমেন্টের মাধ্যম দিয়ে সেই জিনিসগুলো একটু আমাকে দেখাবে যে আসলে তোমরা ঠিকঠাকভাবে জিনিসগুলো বুঝতে পেরেছো কিনা। তো প্রত্যাশা রাখি যে আজকের পর থেকে তোমাদের খাতা সম্পর্কিত এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কিত কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়গুলো সমস্যার সমাধান হয়েছে, তোমরা সকলে তোমাদের সকলেই খাতায় সবচেয়ে বেশি মার্কস নিয়ে আসুক এবং লেখাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে আরো বেশি সচেষ্ট হবে এবং এই জিনিসগুলো ফলো করে আরো বেশি ভালো মার্কস নিয়ে আসবে সেই প্রত্যাশায় আজকের মতো আমার যে প্রথম ক্লাস তোমাদের সাথে সেই ক্লাসটি শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।